যেটো মানুহ কোনো মানুহক অন্যায় কৰা নাছিলে, ৰাতিপুৱা পৰা গধূলিলৈকে অকল সমাজ সকামে কৰি ফুৰে, আৰু যিটো মানুহে ঘৰত আজি টকা 10,000 দি পোৱা নাই যে এইটো পইচা থৈ দে, আজি সেই মানুহটোক এনেকুৱা এটা দুখী সজায় যে মানসিক ইমান অত্যাচাৰ কৰিলে, সেইবোৰ NDFB নে কি, সেই দুলাল দাস নে কি হয়, কি হয় দুলাল মালিক নে কি হয়, সেইজনে যে আজি গুৱাহাটী বা ৰাজ্যপাললৈ যে 2,16,000 টকা সেইটো কাৰণে যে এনকোৱাৰি পঠিয়াবলগীয়া হৈছে, যিটো এনকোৱাৰি ইয়াত ব্লকৰ বাইদেউ DC ছাৰে কৈছিলে, সেইটো এনকোৱাৰিত মানি ল'ব পৰা নাই। 2,16,000 টকা কেতিয়াও খোৱা নহয়, আৰু সেইটো ঘৰ ইতিমধ্যে বনাই থৈছে, আৰু কেতিয়াও পঞ্চায়তলৈ অহা পইচা নহয়। আজি মই যি ক'ম তো মই সঁচা কথা ক'ম ন, নিজৰ মানুহটোৱে যেতিয়া ঢুকাই গৈছে সিমান সেনেকুৱা দুখত যেতিয়া মানুহটোৱে ঢুকাই গৈছে, আৰু মই কি ক'ম কওকচোন আপোনালোকক। মই CM ছাৰলৈ ফোন কৰি আছোঁ, CM ছাৰ যাতে মোৰ ফোনটো ৰিচিভ কৰে মই সেইটোহে কামনা কৰিছোঁ। ইমান এটা মানুহকে মই হেৰুৱালোঁ, আমি ল'ৰাটোৱে মই আছোঁ, কোনদিনা কি হৈ যাব কোনো ঠিকনা নাই। আমি মোৰ তাকে একো কৰিব নোৱাৰোঁ, আমি সমাজৰ কাৰণে একোৱে কৰিব নোৱাৰোঁ। ইমান ভাল মানুহ এটাক মই হেৰুৱালোঁ, সমাজৰ কাৰণে দিছিলোঁ মই একেবাৰে মানুহটোক, আজি সেই মানুহটোকে মই হেৰুৱালোঁ। আমি বোলো জীয়াই থকা একো অৰ্থ নাই। মই গোটেইখিনি মই নিউজত দিম অলপ পিছত, মোৰ ওচৰত আছে ৰিপৰ্টখিনি। ৰাজ্যপালৰ পৰা যেতিয়া এনকোৱাৰি আহে, DC ছাৰ ADC ছাৰে কি এনকোৱাৰি কৰিলে, যদি আমাক এখন কাগজ নিদিলে, 24 আগষ্টৰ 24 তাৰিখে তেওঁলোকে DC অফিচত মাতি নিছিলে ন, ADC ছাৰে মাতি নিছিলে, ব্লকৰ বাইদেউ আহি ঘৰত ফটো মাৰি নিছে, পঞ্চায়তত এনকোৱাৰি কৰিছে, গোটেইখিনিতো DC ছাৰৰ হাতত ক্ৰিয়া হৈছিলে, কি কাৰণে আমাক এটা এখন কাগজ নিদিলে কওকচোন। আজি যে এই মানুহটোৱে সেইটো যে বাৰে বাৰে ওপৰৰ পৰা যে আজি ৰাজ্যপালৰ পৰা আহিবলগীয়া হৈছে, কিমান টকা মানুহে খায় কওকচোন, এইটোতো কোনো খোৱাটোতো এনকোৱাৰি হৈছে, খাইছেনে নাই খোৱাটো সেইটো এনকোৱাৰি হৈছে, সেই এনকোৱাৰিটো কিয় নিদিলে, সেইটোতো চবেই গম পাব লাগিছিলে। আজি আমাক মিছা অভিযোগ, সেইটো কেতিয়াও সম্ভৱ নহয়। আৰু যিটো মানুহে ৰাতিপুৱা পৰা গধূলিলৈকে মই যিমান পূজা কৰোঁ তাতকৈ মোতকৈ বেছি পূজা কৰে, তেনেকুৱা এটা মানুহে মন্দিৰৰ পইচা খোৱা খাব বুলি কয় যে আজি ইমান ডাঙৰ অপবাদটা দি মানুহটো এনেকুৱা এটা কৰিলে, মাৰিয়ে পেলাইছে নে এতিয়া নিজে কৰিছে, মই সেইটো ক'ব পৰা নাই। মই মুঠতে আমাৰ কোনো ইমান ভাল মানুহ এটাকে মই হেৰুৱাইছোঁ, আৰু সেই ভাল মানুহটোক হেৰুৱাৰ পিছত আমি মই জীয়াই থকা কোনো অৰ্থ নাই, মই জীয়াই থকা কোনো অৰ্থ নাই। আমি মই নিজকে মই মানুহ বুলিয়ে নাভাবোঁ, তেওঁ মানে কয় সেইটো কাৰণে CM ছাৰ দৰকাৰ হ'লে মই নৰেন্দ্ৰ মোদী ছাৰলৈ মই হেৰি কৰিম। মুঠতে মোক এইটো তদন্ত লাগিব, মানুহটো কেনেকৈ মৰিলে সেইটোও তদন্ত লাগিব, আৰু এনেকুৱা এটা এনকোৱাৰি কিয় DC অফিচৰ পৰা মোক ভালকৈ নিদিলে এইটোও এনকোৱাৰি লাগিব, আৰু এইটো কোনো ভুৱা বা এনেকুৱা পইচা খোৱা হেৰি নহৈছিলে, সেইটো কাৰণে এনকোৱাৰি ধুনীয়াকৈ পঞ্চায়ত অফিচৰ পৰা দিছে, কিয় নিদিলে আমাক ক্লিন চিটখন, কিয় নিদিলে ক্লিন চিটখন, আজি যদি 24 তাৰিখে হৈ যোৱাৰ পিছততো আজি কেই তাৰিখ, আজিতো ছেপ্টেম্বৰ, আজি 20 তাৰিখলৈকে কিয় নিদিলে, এমাহ হ'ল। DC কোন মই ভালকৈ নাজানো, কিন্তু DC ছাৰেতো তেওঁক চাব দিছিলে, তাৰমানে মোক DC ছাৰে নহ'লে বা CM ছাৰ নহ'লে বা প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে মোক যি কৰে কৰক, আমাৰ নামানো জীয়াই থাকি লাভ নাই, তেওঁকে যেতিয়া মই ভাল মানুহজনক হেৰুৱালোঁ, সেইটো কথা। মই মোৰ নিজৰ মানুহজনী হিচাপে মই সেইটোৱে মই জানো, মোৰ মানুহটো খুব মই ধৰি লওক সমাজৰ কাৰণে এৰি দিয়া মানুহ, খুব ভাল কাম কৰি আছে আৰু প্ৰতিটো কামেই ভাল বুলি মই জানো, আৰু তেনেকুৱা ক্ষেত্ৰত মই তাৰমানে এই লোকৰ খোচা বিন্ধা এই যে সেইবিলাক লৈ পিনি যে মানুহটো আজি হেৰাই যাবলগীয়া হ'ল এনেকুৱা এটা মানুহ, মই আমিবোৰ ল'ৰাটো মই আমি জীয়াই থকা কোনো অৰ্থ নাই। মুঠতে আপোনালোকে যদি বাৰ্তা দিছে CM ছাৰক, মই ফোন কৰি আছোঁ, CM ছাৰক ৰিচিভ কৰিম বুলি কওক এবাৰ, প্লিজ CM ছাৰক এবাৰ ফোনটো ৰিচিভ কৰিম বুলি কওক। অন্ততঃ মোক মানুহ কাৰোবাক ফচাবলৈ মোক নালাগে, অন্ততঃ মানুহটোৰ ভাল জ্ঞান কৰিটো হ'ব লাগিব।
সেইটাই মানে বিচার এনকোয়ারিটু হোক ইমান কোটি কোটি টাকা মানুষে খায় মানুষ একু করব পড়ায় 2,16,000 যে পয়সা কেউ নহয় আজ এনকোয়ারি করলে গম পাই যাব সেই পয়সাটে দোকান ঘর নির্মাণ করলে কিন্তু পঞ্চায়েতের পয়সা মন্দিরের পয়সা নহয় সেইটো কথা আজি সেই কথাটে মানুষটুক মারি পেলালে 2,16,000 টাকা আর মানুষে কোটি কোটি টাকা খায় মানুষ একু করব পড়া নাই আজি মানুষটুক ইমানে মানসিক অশান্তি দিলে রাজ্যপালের পা কাগজ আহিবলগিয়া হয়েছে আর মই কি কম কম রাজ্যপালের পা কাগজ আহিবলে আজি ইমান কোটি কোটি টাকা খায় থাকা মানুষে কিয় রাজ্যপালের পা এখন কাগজ আহিব পড়া নাই কোন দুলাল দাস দুলাল দাস নে দে হয় এনডিএফবি যে কি কলে হেতু এনি ভারত ঘরের ওসর মানুষে সেইদিন ডি সি অফিসত গিয়ে কয়ে থাকি আছে কোন কোন আছে নিজে কে ডি সি অফিসত মাতিছে কেউ কাগজ এখন নিদিলে আজিলেক আর সেইখন নিদিয়ার কারণে আমি আজি মানে দুধুর মধুর অবস্থাত আছো আৰু রাজ্যপালের পা যে এখন 2,16,000 টাকা খালে বুলি যে এখন এনকোয়ারি সেই গুয়াহাটি এজন মানুষে দিবলগিয়া হয়েছে কি কি কেনেকুৱা আমার উপর দেখাইছে সেটা মোক লাগিব মোৰ 75 বছৰীয়া জীবনত এনেকুৱা এটা মর্মান্ত হওয়া আজি মোৰ প্রথম মোৰ কোনো ভাষা নাই মই কব নোৱাৰা হৈছোঁ খবৰটো পোৱাৰ লগে লগে আমি বিশ্বাস কৰিব পৰা নাই যে দেবনী নিচিনা হাজার দেবজিৎ হাজরিকার নিচিনা লড়া এটাই এনেকা একটা কর্ম করব বলে আমি সপনতো ভবা নাই কিন্তু বহুত সময় বহুত কথা ওলায় কিছু চ্যানেলের পরও কথা ওলায় যে এই চ্যানেলটা মোট বরবাদ করে দিলে অমুক চ্যানেলে মোক বরবাদ করে দিলে এনেকা ধরনের বহুত অভিযোগ ওলায় আর আমিও ভাবো যিকোনো চ্যানেলে হোক যিকোনো সাংবাদিকে হোক পুরাই এনকোয়ারি নকরাক পুরাই একো নজনাক কিবা এনেকা ধরনের নিউজ ওলাটো মই খুব সমীচীন বলে নাভাবো গতি এই সম্পূর্ণ তথ্য সহকারে দিব লাগে আর আমি দেবজিতক খরুয়াটো অকল দেবজিতর ফ্যামিলিটিয়ে দেবজিতক খরুয়াইছে বলে আমি নাই ভাবা আমার গোটেই সমাজখন আজি সোনারী সমষ্টি অন্ধকার করে থাকি গেছে বলে আমি ভাবো কারণ হি সকল মানুষের লগত কোনো রাজনৈতিক দলের কথা নহয় সকল ক্ষেত্রতে সকল মানুষের লগত সকল ঘর আপদে বিপদে সকল সময়ত হি গৈ থকা মানুষ খোঁজ খবর লওয়া মানুষ তেনেকা ধরনের এজন মানুষ মোটো একবারে মূল নিজের কবলে গেলে তো মূল একবারে ফ্যামিলি মেম্বারের নিচিনা আছে গতি মূল মনত আঘাত লগাটো খুব স্বাভাবিক গতি দেবজিত খরুয়াটো আমি বড় স্বাভাবিক বলে নাভাবো গতি আমি ভাবো আপনার যোগেদি এই বস্তুটা ভালক এনকোয়ারি হোক তদন্ত হোক সেইটাই আমি কামনা করছো আর পরবর্তীর কথা কি কম এটা তেওঁৰ সংসারখনত হিও একেবারে সরু বয়সতে তার বাপেকক হরাইছিলে বাপেকক হরার পাছত খুব কষ্ট করে সেই জীবন যাপন করে সে কোনোরকম প্রতিষ্ঠিত হয়েছিল মাত্র একটা লড়া তার ক্লাস সিক্সত পড়ে মানুষজনী আছে মাক আছে তার খুব কম মানে সংখ্যক তার পরিয়ালের মানুষ গতি আমিও প্রশাসনক দাবি জানাইছো যে এই ভালক এনকোয়ারি হব লাগে এনকোয়ারি নোহাক এনেক হব নালে আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলে স্ক্যান করক এই কিউআর কোড গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।